আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস হচ্ছে যে উনাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর নবীজির রমজানুল মুবারকের সালাত কেমন ছিল। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহর নবীজির সালাত রমজান এবং ওয়ালা ফি গায়রিহা, রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে। প্রশ্ন করছেন শুধু রমজানে কেমন ছিল, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবীজির সালাত রমজানের ভিতরে এবং বাহিরে ছিল ফি গায়রিহা আলা ইহদা আশারা রাকাতান, 11 রাকাত ছিল। কত রাকাত? প্রশ্নটা করছে কি রমজানের ভিতরে, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রমজানের ভিতরে এবং বাহিরে 11 রাকাত। আরবাআন ফালা তাসআলু আন হুসনিহিন্না হুসনিহিন্না ওয়াতুলিহিন্না, 60 রাকাত সালাত যে এত সুন্দর এত দৈর্ঘ্য ছিল এটার প্রশ্ন আমাকে কইরো না, সুবহানাল্লাহ। বলি আবার ভেঙে ভেঙে বলতেছেন আল্লাহ নবীজির সাহাবিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে মা আল্লাহ নবীজির সালাত কেমন ছিল এবং 60 রাকাত পড়তে কেমন করছে। আমি তোমাদেরকে বলি যে তোমরা আমাকে প্রশ্ন করো না যে আল্লাহ নবীজি কতটুকু দাঁড়াইছে, কতটুকু সালাত পড়ছে, কতটুকু কোরআন তেলাওয়াত করছে, এই সম্বন্ধে প্রশ্ন করলে এটার উত্তর তো আমি সঠিকভাবে দিতে পারবো না। তুমি জানিয়ে রাখো আল্লাহ নবীজি 4 রাকাত পড়লেন প্রথমে, এটার সৌন্দর্য এটার দৈর্ঘ্য কত ছিল, কতক্ষণ ছিল, 1 ঘন্টা নয় 2 ঘন্টা না 4 ঘন্টা, এটাও আমি বলতে পারবো না। 2 নম্বর আবার বলেন সুম্মা ইয়াসাল্লি আরবাআন ফালা তাসআল, আল্লাহ নবীজি আবার 6 রাকাত পড়লেন, এটারও সীমানা, এটার দৈর্ঘ্য কত ছিল, কত আল্লাহ নবীজি কি পুরা কোরআন খতম করছে না 30 এই অর্ধেক কোরআন আদায় করেছে, এটা আমি জানা নাই, আমি বলতে পারবো না, এটার প্রশ্ন আমাকে কইরো না। কালা তারপরে ফাকুল, এরপরে বলেন ওয়াতুলি হিন্না সুম্মা ইয়াসাল্লি সালাসান, এবং 8 রাকাত এইভাবে পড়ছেন, এবং সর্বপ্রথম সর্বশেষে ইয়াসাল্লি সালাসান, এবং সর্বশেষ 3 রাকাত বেতের পড়েছেন, সুবহানাল্লাহ। তাহলে 8 রাকাত এবং 3 রাকাত কত রাকাত হয়েছে? 11 রাকাত। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ নবীজির আমি বললাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বললাম আতানামু কাবলা আন তুতিরা, নবীজি আপনি কি বেতের সালাত আদায় করার আগে ঘুমাই যাবেন? কাবলা আতু তিরা, আপনি কি ঘুমিয়ে যাবেন? আল্লাহ নবীজি কয়লা ইয়া আয়েশা তাও ইন আইনিয়া তানামানি ওয়ালা ইয়ানামু কালবি, ও আয়েশা তুমি মনে করো না যে আমি ঘুমাই গেলে বুঝি একবারে আমার জীবন সব ঘুমায় যা, আমি যখন ঘুমাই যাই তখন আমার কাল জিন্দা থাকে, চক্ষু ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় নাই, সুবহানাল্লাহ। বলি ও আয়েশা আমি ঘুমাইলে আমার উজু ভাঙ্গে না, তুমি ঘুমাইলে তোমার উজু ভেঙ্গে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখানে এটা প্রশ্ন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে রমজানের সালাত কি হয়েছে, মা আয়েশা উত্তর দিয়েছেন রমজানের ভিতরে এবং বাহিরে। এখন এটার উপরে কি ফতোয়া দেয় অনেকে 8 রাকাত সালাতের দলিলটা, সহিহুল বুহারি 8 রাকাত সালাতের যে এই দলিলটা দিছে, এখন 8 রাকাত যদি সালাতের দলিল দেয় তাহলে 3 রাকাত পড়ছে বেতের, আপনি কেন পড়েন 1 রাকাত, বরাবর 1 রাকাত পরে বেতের, তাহলে 1 রাকাত পড়লে আল্লাহ নবী যে সাহাবিনী বলতেছেন যে 8 রাকাত পড়ছেন 8 রাকাত এবং 3 রাকাত বেতের, এখন তো বেতের পাইছেন 3 রাকাত বরাবর 1 রাকাত, দলিল সাথে মিলে না। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রমজানের ভিতরে, উনি বলতেছেন রমজানের ভিতরে এবং বাহিরে, সারা বছর আল্লাহ নবী যে 11 রাকাত সালাত করছেন, সুবহানাল্লাহ। বলি কিয়ামুল লাইল, আবার যখন আরেকটা হাদিসে যাব কিয়ামুল লাইল অর্থ রাত্রের সালাত, এটা হচ্ছে রাতের সালাত, আমি এতক্ষণ যে হাদিসটা বলছি এটা হচ্ছে রাতের সালাত, তারাবি সালাত নাই, যদি তারাবি সালাত হইতো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে রমজানের ভিতরে শুধু সালাত করছে নবীজি 11 রাকাত, ইহার ভিতরে আর বাহিরে অন্য কোন রাকাত পড়ে নাই, শুধু 11 রাকাত পড়ছে, তাহলে বুঝতে পারতাম রমজানের সালাত। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রমজানের ভিতরে, রমজানের ভিতরে অর্থাৎ সারা বছরই আল্লাহ নবীজি 11 রাকাত পড়ছেন, 8 রাকাত পড়ছেন তাহাজ্জুদ সালাত, 3 রাকাত পড়ছেন বেতের সালাত, সর্বমোট হচ্ছে 11 রাকাত সালাত। যদি এই দলিল কেউ দিয়ে থাকে যে আল্লাহ নবীজি 8 রাকাত তারাবি পড়ছে, তাহলে সারা বছর তারাবি পড়তে হবে তোমার 8 রাকাত দলিলে। যদি আপনি যদি বলেন যে এটার উপরই আল্লাহ নবীজি 8 রাকাত দলিল আসে, তাহলে সারা বছর পড়তে হবে আপনার জন্য 8 রাকাত তারাবি সারা বছর। আর যদি না যে এটা তারাবির সালাত না, এটা হচ্ছে কিয়ামুল লাইল তাহাজ্জুদ সালাত নফল সালাত, যেটা তাহাজ্জুদ সালাত আল্লাহ নবীজি 11 রাকাত 8 রাকাত 12 রাকাত এবং 3 রাকাত পড়তেন, অন্য হাদিসগুলোতে আছে আল্লাহ নবীজি 15 রাকাত পড়তেন, আমি একদিন বলেছিলাম 13 রাকাত পড়তেন বেতের, আবার পড়তেন এই
দশ রাকাত পড়তেন আপনার এই নফল সালাত তাহাজ্জুদ সালাত, আবার পড়তেন আল্লাহ নবীজি দশ রাকাত নফল সালাত তাহাজ্জুদ সালাত, এক রাকাত পড়তেন বেতের সালাত ফজর যখন আল্লাহ নবী পড়তে পড়তে ওই বলছে দেখ আমার প্রশ্ন করো না যে কতটুকু আল্লাহ নবী ধৈর্য, কারণ আল্লাহ নবীজি বেতের সালাত যখন এই কেয়ামত লাইল দাঁড়াইতেন তখন বলছেন আমার প্রশ্ন করো না গোটা একটা হতম কোরআন শরীফ আল্লাহ নবী চার রাকাত সালাতে শেষ করে দিলেন। সুবহান আল্লাহ সুবহান। এখন আপনি যে ওই নবীজির উপর ফতোয়া দেন যে আল্লাহ নবী যে আট টাকা পড়ছেন, তাহলে আল্লাহ নবী যে আট টাকাতের মধ্যে পুরো কোরআন খতম করছেন আপনার উপর তিন লাগবনি ফেস। এখন আপনি যদি বলেন যে আট টাকা কি করতে হইব আট টাকাতের বেশি নাই, তাহলে আল্লাহ নবী যে আট টাকাতের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করছে আপনি হাবেশ সাহ হইতে হইব, হাবেশ সাহ হইয়া গোটা গোটা আট টাকাতের সলাতের মাধ্যমে চার টাকা সলাতের মাধ্যমে তিরিশ পারা কোরআন পড়তে হইব, দুইবার খতম দিবে দৈনিক দুইবার, আর আমরা পড়ি সারা মাসে একবার। ঠিক আছে, এখন দেখেন কি গুমরাহি কথা। এই কথা হচ্ছে যদি আল্লাহ নবীজির আমল আপনি নেন তাহলে তো আপনি বাঁচবেনই না। আল্লাহ নবী সারা বছর রোজা রাখছেন না খায়া রাখছেন সামল বিশাল না খায়া রোজা, সাহাবীরা দুই দিন দেখা একবারে শেষ হাত দিন আল্লাহ নবী আইয়ুকুম মিসলি কে আমার মতো কে আমার মতো, রাত্রে আমি আল্লাহর সাথে কথা বলি রাত্রে আমাকে খানা খাওয়াই আমার আল্লাহ, তোমাদেরকে খাওয়ানো হয় তোমরা আমার মতো হইতে পারবো না, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে উহি আসে আল্লাহর পক্ষ থেকে আমাকে যেবে নির্দেশন দেওয়া হয় আমি সেভাবে করি, আমি নিজের কাজ করি না আমি আল্লাহর কাজ করি। সুবহান আল্লাহ বলি। ও এখন যদি আপনি নবীজির ফতোয়া গুলো আপনি গ্রহণ করেন তাহলে আপনার সমস্যা হইব, আল্লাহ নবী সারা বছর সিয়ামুল লাইল করছেন আপনি পড়তে হইব, আল্লাহ নবী চার রাকাত দুই রাকাতে চার রাকাতে গোটা কোরআন শরীফ খতম করছেন আপনার করতে হইব, আল্লাহ নবী যে এগারোটা বিয়ে করছেন আপনার পক্ষে সম্ভব না, আল্লাহ নবীজি কি করছেন জান্নাত দেখতে পাইতেন সালাতের মধ্যে আপনি দেখা সম্ভব না, আল্লাহ নবীজি পায়ের নিচে কি আছে বলতে পারতেন, ডান দিকে আছে কি আছে বলতে পারতেন, বাম দিকে আছে কি আছে বলতে পারতেন, পিছনের দিকে কি আছে বলতে পারতেন, সাহাবীরা এক সাহাবী সালাতের মধ্যে সূরা কিরাত পড়তেছিল আল্লাহ নবীজি সালাত আদায় করে বলেছেন ও সাহাবীরা তোমরা ভাবতেছো যে আমি শুধু সামনে দেখি পিছুও দেখি, সুবহান আল্লাহ বলি, আমি তোমরা ভাবতেছো সহিহ বুখারীতে যে তোমরা ভাবছো যে আমি সামনে দেখি পিছনে দেখি তোমাদের রুকু তোমাদের সেজদা এমন কি তোমাদের অন্তরের মধ্যে কি আছে তাও আমি নবী জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কিভাবে তাহলে দেখলাম যে আজকে আমি এটা আলোচনা করার কারণ হচ্ছে যে আমাকে বলছে অনেকে এটা নিয়ে আলোচনা করতেছে, আর বর্তমান জানো তো এটা তো তোমরা মাসিক অনেক কিছু অনেকে এই মাসে কি আছে ওরা হুস করে করে, যেমন সাবান গেল মেরাজ গেল এরপরে এই কারবালার ইয়া গেল মহরম গেল তারা ওই কারবালার সময় কারবালা ওয়াজ করে, এখন ওরা আবার এখন আলোচনা করতেছে তারাবি সালাত নিয়া, তারা রমজানের সালাত নিয়া রমজানের কাজ কিছু আছে সব ফতোয়া দিচ্ছে। এই কারণে আজকে আমি এটা বললাম, এই কারণে আমি এটা বললাম আট টাকা কোনো এইটা রমজানের সালাত নয়, আট টাকা রমজানের সালাত নয়, যে রমজানের সালাত হইতে সারা বছর পড়তে হইব, সারা বছর কি রোজার তারাবি আছে, সারা বছর তারাবি আছে, সারা বছর তারা যদি থাকে তাহলে কি করতে হবে আপনি আট টাকা দলিল দিতে পারবেন, সহিহুল বুখারী আমি বলে দিছি সহিহুল বুখারী সালাতুত তারাবির অধ্যায়টা আপনি যাবেন দেখে দিবেন কিভাবে আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।